আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্ডারে যারা পোস্ট গ্রাজুয়েশন দু হাজার কুড়ি একুশে যেন ফর্ম আপ করেছিলো তাদের সমস্ত বিষয়ে যে অ্যাডমিশন লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রথমে সায়েন্স বিভাগের যে অ্যাডমিশন লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়েছিল তারপর আর্টস বিভাগের প্রকাশিত হলেও সেখানে কিন্তু সমস্ত সাবজেক্ট ছিল না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে সমস্ত সাবজেক্টগুলো বাদ ছিল সেই সমস্ত সাবজেক্টেরই কিন্তু অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো লিস্টে কাদের কাদের নাম রয়েছে আমি সেই সম্পর্কে ভিডিওতে বিস্তৃতভাবে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর মূল ভিডিও শুরু করে আগে বলবো যদি এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো তাহলে আমার পরবর্তী ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট সবারকে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে এখানে থেকে প্রথমে দেওয়া হচ্ছে অ্যাডমিশন নোটিফিকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশান আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল ফর দ্য সিজন দু হাজার কুড়ি বাইশ তো এখানে দেখো কোন কোন সাবজেক্টের বেড়েছে কিন্তু দিয়ে এখানে দেওয়া আছে দেখো এখানে লেখা আছে সাবজেক্টস অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো বাদ ছিল সে সমস্ত সাবজেক্টের কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেমন প্রথমে দেখো ব্যাঙ্গলি আছে ইংলিশ আছে হিন্দি আছে পলিটিক্যাল সায়েন্স আছে ফিলোসফি আছে সংস্কৃত আছে অ্যান্ড ম্যাথ কমিউনিকেশান অর্থাৎ এই সাবজেক্টগুলো বাকি ছিল এদেরও কিন্তু যে প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো একটু নিচের দিকে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো এখানে বেশ কিছু ইন্ট্রোডাকশান দেওয়া আছে তো একটু চাইলে পড়ে নিতে পারো তো যেমন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ পেমেন্ট অফ অ্যাডমিশান ফিজ উইল স্টার্ট ফ্রম পাঁচটা পি এম অন চব্বিশ ডিসেম্বর অর্থাৎ চব্বিশ ডিসেম্বর পাঁচটা বিকাল পাঁচটা থেকে কিন্তু অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু চালু চালু হবে অ্যাডমিশনের যে লিঙ্ক সেটা কিন্তু আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু পাঠানো হবে চলবে আঠাশ ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ আঠাশ তারিখ মিড নাইট মধ্যরাত্রি পর্যন্ত আমরা পেমেন্ট করতে পারবো তো আরও যদি নিচের দিকে আমরা যাই তো এখানে দেখতে পাবো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে স্টুডেন্ট ডেশবোর্ড তো আমরা এখানে গিয়েও কিন্তু পেমেন্টটা করতে পারবো তো এরপর যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো প্রথমে আছে ডিপার্টমেন্ট ব্যাঙ্গলি তো তারপর এখানে আমাদের যে অ্যাপ্লিকেশান কোড সেটা থাকবে তারপর এখানে র্যাঙ্ক থাকবে তারপর এখানে আমাদের নাম থাকবে তারপর এখানে আমাদের জেন্ডার থাকবে তারপর আমাদের ক্যাটেগরি অর্থাৎ কাস্ট থাকবে তারপর এখানে আমরা কোন কাস্টের বরাদ্দ হয়েছি সেটা থাকবে তারপর এখানে সেন্টার অর্থাৎ আমরা কোথায় পেয়ে চান্স পেয়েছি সেটা থাকবে তারপর এখানে আমাদের অনার্সের যে পার্সেন্টেজ অথবা গ্যাট গেট পয়েন্ট সেটা থাকবে তারপর এখানে সিট ক্যাটাগরি অর্থাৎ যদি এইটি পার্সেন্ট থাকে তাহলে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের আর টোয়েন্টি পার্সেন্ট থাকলে আদার্স ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছে তাদের তো যাই হোক এখানে দেখো অ্যাডমিশন ফিস দিয়ে আছে ওটা কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে তো এখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে এখানে সমস্ত যে বাদ থাকা সমস্ত সাবজেক্টগুলোই রয়েছে তো এখান থেকে দেখে নেবে কাঁধে কাদের লিস্টে নাম এলো তো এরপর আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আমরা অ্যাডমিশান নেব মোবাইল দিয়ে তো সে সম্পর্কে আমি ভিডিওতে বিস্তারিতভাবে পরের ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র লিস্ট যে সেই লিস্টটা দিয়েছে সেটা সম্পর্কে জানালাম যদি এখনও পেমেন্টের যে প্রক্রিয়া এখনও শুরু হয়নি আমি যখন ভিডিও তৈরি করছি তখনও পর্যন্ত তো যাই যখন শুরু হবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি প্রসেসটাও দেখিয়ে দেবো কীভাবে আমরা অ্যাডমিশান নেব তো যাই হোক আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তো ভিডিওটি শেষ করার আগে বলি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা ডাউনলোড করার পর তোমরা কিন্তু এখানে দেখে নেবে কাদের কাদের নাম রয়েছে তো এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে তো কীভাবে অ্যাডমিশান নেবে আমি পরবর্তী ভিডিওতে জানাবো যাই হোক আজকে এই পর্যন্ত